না 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 আমার এটাই আমার সাকসেস, কারণ আমি যখন ফার্স্টে আমি 2000 সালে আমার চলচ্চিত্রে আসা, তখন আমার প্রথম ছবি, আমি ওই ছবিতে আসতেন, ওই ছবির প্রথম নায়িকা ছিলেন আমার এই মুনমুন। হ্যাঁ, তো আমার প্ল্যানিং ছিল আগের থেকে যে আমি যদি কখনো ডিরেক্টর হই আমি মুনমুনকে আমার ছবিতে নেব। এটা কীভাবে নেবো এটা আমি জানতাম না, বাট এখন সিচুয়েশনে আমার কাছে মনে হলো যে আমার এই ক্যারেক্টারটা মুনমুন ছাড়া কেউ করতে পারবে না, সো ওই জন্য আমি মুনমুনকে নিয়েছি। এবং মানে আমি এখন মুনমুন অপুর মানে টোটালি ফ্যান, এত ভালো অ্যাক্টিং করেছে মুনমুন অপুর, এরকম ক্যারেক্টারে দর্শক মনে হয় কখনো দেখেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ একজন খল নায়িকা পেল। আমাদের আমাদের একজন নায়িকা আছেন মমিতা মৌ, আসো। মাঝখানে আমার বড় পর্দা দিয়ে শুরু হয়েছে, মাঝখানে আমার একটা লং গ্যাপ ছিল, অলমোস্ট 4 ইয়ার্স। 4 ইয়ার্স পরে যেহেতু আমি একটা ট্র্যাক চেঞ্জ করেছি, 4 ইয়ার্স পরে আবার এই সিনেমা দিয়ে হচ্ছে আমার টার্ন পয়েন্ট শুরু হয়েছে। সো এত এক্সাইটমেন্ট, এত দর্শক, এত মানে আসলে আমার অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে। সো এই জন্য আমি সো হ্যাপি যে এত এত দর্শক আমাদের সিনেমাটা দেখছে। আসলে আমরা সাকসেস আমাদের বাংলা চলচ্চিত্রের, এটা জয়। আমাদের আরেকজন আর্টিস্ট আছে মারুফাকে, সবাই চিনে, একটু কোয়েট করতে হবে, কোয়েট করতে হবে। আপনারা একটা জিনিস ভুল করছেন যে আমরা রাগি ছবিটা তামিলের আদলে বানিয়েছি না। বাংলাদেশের অনেক জায়গায় টার্কি রেস্টুরেন্ট আছে, ইটালিয়ান রেস্টুরেন্ট আছে, আছে না, চাইনিজ হোটেল আছে, আছে না, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। আমরা চেষ্টা করছি এই গ্লোবালাইজেশনের যোগে আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে ছবি বানাচ্ছি, এবং সেই পরিশ্রমটা একমাত্র করেছে আমাদের ডিরেক্টর মিজানুর রহমান মিজান। আমরা আমরা আমাদের টিম লিডারের সাথে আমরা পরিশ্রম করেছি, যে পরিশ্রমের ফল আমরা এই যে হাতে নাতে পাচ্ছি। আপনারা দোয়া করবেন এই ডিরেক্টরের নেক্সট ছবি আরও 2-3টা আসতেছে, সেগুলো যেন এরকম ব্লকবাস্টার হয়, সুপার ডুপার হয়। এবং আপনারা একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন, হলের যে ম্যানেজার সাহেব উনি বলেছে যে মেকিং হচ্ছে ট্রিমেন্ডাস, সিরিয়াস, মেকিং হচ্ছে ট্রিমেন্ডাস। মেকিংয়ের মধ্যে কোনো রকমের মনে করেন আপনি পাস করতে পারবেন না। আমরা 2 বছর হল বন্ধ ছিল প্যান্ডামিকের কারণে, আমরা দিন রাত চেষ্টা করেছি এই ছবিটা যেন ব্লকবাস্টার হয়। আর আমাদের হিরোর সময় খুব কম, স্কেজুয়েল দেশের বাইরে বেশি থাকে, তাকে আমরা ধরে রেখেছি কি দিয়ে জানেন, ছাই দিয়ে ধরে রেখে আমরা সবাই মিলে আমরা একটা টিম ওয়ার্ক করেছি। দর্শক দেখলে আমি থাকবো, নেক্সট ছবি করবো। আমরা টিম ওয়ার্ক করেছি, সেই টিম ওয়ার্কের ফসল এই যে আজকে দর্শক। আমার ইন্ডাস্ট্রিতে প্রায় 28 বছর চলছে, মুনমুনেরও অনেক দিন। মুনমুন ব্যাক করেছে অন্য স্টাইলের একটা ক্যারেক্টার নিয়ে, সে 100% সাকসেস হয়েছে। আমরাও নেগেটিভ ক্যারেক্টার করেছি, কাউকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই, সবাই ভালো কাজ করেছে, সবাই ভালো অভিনয় করে, সবার জন্য একটা হাততালি। আমাদের এখানে আমার আরেকজন আর্টিস্ট আছে, আমাদের এখানে আরেকজন আর্টিস্ট আছে, এই এলাকারই সন্তান আমার বন্ধু সোহেন চৌধুরী। আসলে রাগি ছবিটার মধ্যে এমন একটা ঘটনা ঘটছে যে আমার বন্ধু মিজান হঠাৎ করে আমাকে কল দিয়ে বললো যে একটা ক্যারেক্টার আছে বন্ধু, এই ক্যারেক্টারটা তোমার করতে হবে। তো ওর কথা মতো আসলে ক্যারেক্টারটা আমি তখন জানি না, পরবর্তীতে ক্যারেক্টারটা জেনে আমি কাজটা করলাম। সত্যি কথা বলতে যেটা, যে এত ভালো একটা টিম আমাদের, টিমের মধ্যে অনেক ভালো মানে অভিজ্ঞ অভিনেত্রী, আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে রাগি এই ছবিটার কাহিনীটা এত সুন্দর কাহিনী, যেটা মানুষের দর্শকদের মনে ছবি আঁকে। আমি মনে প্রাণে বিশ্বাস করি শুধু আমাদের একটি গুলশান না, চিত্রা হল না, সারা বাংলাদেশে আমাদের ছবি থাকবে সুপারহিট ছবি। আমি দর্শকের উদ্দেশ্যে কথা বলতে চাই, আজকে আমি চিত্রা মহল
তারপর নিয়োগ আমাদের মধুমিতা হল আজকে আসলাম, এখন আসলাম নিয়োগ গুলশানে। আমি অডিয়েন্সের যে রেসপন্স পেয়েছি, অডিয়েন্স যেভাবে ভালোবাসা দিয়েছে আমার এই ছবি দেখে, আমি অডিয়েন্সকে সেলুট করতেছি। আপনারা এভাবেই বাংলা ছবি চলচ্চিত্রের পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। আমরা আপনারা এই ছবি দেখে উৎসাহিত করলে আমরা একচে ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, যেহেতু এটা এটা একটা অনেক অনেক বছর পরে একটি ছবি আসছে, ছবিটা দেখছে দর্শকের উৎসাহ আছে, দর্শক উঠে পেছে ভিড়ের কারণে একটা দোকান ভেঙে গেছে। আমি খুব আন্তরিকভাবে দুঃখিত, আমি চেষ্টা করব ওই দোকান মালিককে আমি কিছু ডোনেশন দেব, হ্যাঁ, যাতে সে তার ক্ষতিগ্রস্ত সে ক্ষতিটা পূরণ করে দেবো আমি ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ এটা এটা এই জিনিসটা যে হয়েছে কিন্তু এটা কেউ ইচ্ছাকৃতভাবে করে নাই। হ্যাঁ, তো এখন আমরা চাই আপনারা দোয়া করবেন, আমরা ছবি করতেছি, ছবি বানাচ্ছি, আরও ভালো করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।